আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আজকে যে বাজারগুলো আনছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি কি রান্না করব। তো এই যে দেখুন, বাটা মাছ নিয়ে আসছে বাজার থেকে, ওইটা আমি রান্না করব। তো সব কেটে কুটে নিচ্ছি, তারপরে ধুয়ে নিব। এই যে ধুচ্ছি, পুঁই শাক নিয়ে আসছে, টাটকা পুঁই শাক, ওইটা দিয়ে যে বাটা মাছ রান্না করব। আর করলা আর আলু ভাজি করব। করলা আর আলুটা ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নিব। এদিকে আমাদের পাশেই একটা জমি আছে, ওখানে চাল কুমড়ার গাছ আছে। তো ভাবলাম যত দেখি তো কুমড়ের শাক আছে কি না, যে দেখি অনেকগুলোই শাক আছে, কুমড়ো ধরছে। তো ওইখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসলাম, ওটা ভর্তা করব। আর এই যে শাক রান্না করব মাছ দিয়ে, আর আলু আর করলা ভাজি করব, আর বাটা মাছ কয়েকটা ভাজি করব। এই যে সব কিছু ধুয়ে তারপরে এই যে শাকগুলো বসিয়ে দিলাম। কুমড়ের শাক ভর্তা খেতে অনেক ভালোই লাগে গরম ভাতের সঙ্গে, তো ভাবলাম যে ভর্তা করি। আর এদিকে বাটা মাছ আর এই যে পুঁই শাক একসঙ্গে মাখিয়ে দেব মশলাপাতি দিয়ে। তো শাকটা বসিয়ে দিছি। তো বাহিরে দেখছি বৃষ্টি হচ্ছে প্রচুর, আর এদিকে আমি বাটা মাছটা মাখিয়ে দিব পুঁই শাক দিয়ে। তো আমার কোমরের শাকটা হয়ে গেছে, ওটা আমি ভর্তা করে নিব আগে, শাকটা আর মাছটা বসিয়ে দিই। এই যে ভর্তাগুলো করে নিচ্ছি, গরম প্রচুর। আর এদিকে আমি মাছটাও বসিয়ে দিচ্ছি, আর কয়েকটা বাটা মাছ ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজিটাও হয়ে গেছে, এখানে যে শাক দিয়ে যে তরকারিটা রান্না করছে ওটাও হয়ে গেছে। তো এখন আমি করলা ভাজি করব। এই যে ভর্তা হয়েছে, তারপরে মাছ ভাজি হয়েছে, আর মাছ রান্নাও হয়েছে। তো এখন করলাটা তেলে দিলেই হয়ে যায় আমার রান্না। সব কেটে নিচ্ছি, সব রেডি, এখন তেলে দিচ্ছি। আর তেলের উপরে কয়েকটা জিরা দিলাম, করলা ভাজি জিরা তেলে দিলে অনেক ভালো লাগে। তো দেখছি যে গাছের থেকে একটা নারকেল পড়লো, তো সেটাও নিয়ে আসলাম রান্নাঘরে। পরে আমি পিঠা বানিয়ে খাবো, ভালোই হলো, অত উৎসাহে পাড়ার যেহেতু মানুষ।